এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো ওয়েজেস এটি কীভাবে বাসায় আমরা খুব সহজে রেস্টুরেন্টের মতো করে বানাতে পারি সেটি আজকে শেয়ার করবো প্রথমে এখানে আমি তিনটি আলু নিয়েছি আর এই আলুগুলো হচ্ছে মাঝারি সাইজের আলুগুলোকে মাঝখান থেকে ঠিক এভাবে ফালি করে কেটে নিতে হবে প্রতিটা আলুকে এভাবে ভাগ করে লম্বালম্বি করে কাটলেই হয়ে যাবে তো আলুগুলো কাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি তার ভিতরে বরফ দিয়েছি যাতে করে পানি আরও বেশি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা পানিতে আলুগুলোকে পনেরো মিনিটের মতো ভিজে রাখতে হবে পনেরো মিনিট পর আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর যেটা করব এখানে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি তার সাথে অ্যাড করে দিয়েছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী নিলেই হয়ে যাবে এখন আমি সবগুলো আলু এখানে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে খুব হিটে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে এ পর্যায়ে আমার আলুগুলো অনেক ভালোভাবে মনে হয় সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার জন্য এখানে আমরা চেক করার জন্য একটি আলু নিয়ে সেটা যদি কাটা চামিচ দিয়ে দেখে নিই যে এরকমভাবে ঢুকিয়ে দেখলেই হয়ে যাবে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নিব। পটেটো ওয়েজেস বানাতে এখানে আমার লাগতেছে এক কাপ ময়দা চার চামিচ কর্নফ্লাওয়ার ধনিয়া পাতা চিলি ফ্লেক্স লবণ এবং গোড়া এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে একটি বাটিতে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা কিন্তু আমার বাহিরের আবরণের জন্য তৈরি করে নিচ্ছি এটাকে অল্প অল্প পানি দিয়ে গোলাটাকে তৈরি করতে হবে খুব ভালোভাবে যখন মিহি হয়ে আসবে তখন আমরা এটার ভিতর আলুগুলো দিয়ে দেব এখন আমার এটা অনেকটা মিহি হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম বাইরের আবরণটা এখন ঠিক এরকম হয়ে গেলে তখন আমি আলুগুলোকে দিয়ে এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর যে আমার এটা মাখানো খুব ভালোভাবে হয়ে গেছে এখন এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর একটা একটা করে পটেটো ওয়েজেস দিয়ে দিচ্ছি আর এভাবে খুব হাই হিটে না দিয়ে মাঝারির তাপে কিন্তু ভাজলে হয়ে যাবে আর এটা ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর মুচমুচে হয়ে যাবে আর এটা খেতেও অসম্ভব টেস্টি তো আমার পটেটো ওয়েজেসটা ভাজা হয়ে গেছে আর এটা একদম এখন পারফেক্ট হয়ে গেছে আর এটা ছসের সাথে খেতে খুবই মজা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ